ঘাতক 1994 সালের মুভি, জেড এ প্রযোজিত, সাথী ফিল্মসের পরিবেশিত, শহীদুল ইসলাম খোকনের পরিচালনায়, রুবেল, সোনিয়া, শাবানা আলমগীর, খলিল, রোজি আফসারি, হুমায়ুন ফরিদি সহ আরো বড় বড় অভিনেতা অভিনেত্রীরা এই সিনেমাটাই অভিনয় করে। এই সিনেমার সঙ্গীত দেয় আলম খান এবং গান লেখে মানে গীতিকার মিল্টন খন্দকার। মানে অসাধারণ একটা গল্প, যে গল্পটা আপনি যদি না দেখে থাকেন আপনি জীবনে একটা ভুল করে। যারা ছবি লাভার মানে মুভি লাভার বা বাংলাদেশে 90 দশকের সিনেমা দেখতে পছন্দ করেন, এই সময় যারা বা ওই সময়ে যারা হলে দেখেছেন বা যারা এখন ইউটিউব চ্যানেলে দেখছেন, তাদেরকে বলবো সিনেমাটা যদি ভালো লেগে থাকে দেখে আসতে পারেন। মুভিটা কি কেন ঘাতক দিয়েছে, সিনেমাটা আছে 1971 সালকে নিয়ে সিনেমাটা তৈরি করেছে সজল ইসলাম খোকন, যার কাহিনী লিখেছেন, কাহিনী নিজে সজল ইসলাম খোকন লিখেছে এবং সিনেমার সংলাপ লিখেছে ছোটকু আহমেদ। তা মুভিটার কাজ হলো রাজাকার হিসেবে অভিনয়, মানে ভিলেন চরিত্র এবং রাজাকার চরিত্র অভিনয় করে হচ্ছে হুমায়ুন ফরিদ, অলরাউন্ডার খ্যাত, এবং খলিল তার বন্ধু মানে মানে শাবানার বাপ হলো আলমগীর, এবং শাবানা এবং আলমগীর তারা দুইজন ছোটকালে বিয়ে দেয়। যখন বিয়ে দেয় তখন আলো আছে হুমায়ুন ফরিদ এসে বলি এত অল্প বয়সে বিয়ে দিয়েছে নামে, তখন গ্রামে যুদ্ধ বেঁধে যায় আছে 71 সালে আছে পাক বাহিনী মানে পাকিস্তানদের সাথে। তখন এই গ্রাম থেকে সবাই চলে যায়, খলিল ফলিল চলে গিয়ে এক জায়গায় আশ্রয় নেয়, আর ওই ফাঁকে হুমায়ুন ফরিদি বাসায় থেকে পাকিস্তানের সাথে হাত লড়াই। তখন খলিল ফলিল ওরা সব মিলে যুদ্ধ করে এবং বিজয় হয়। পরে হুমায়ুন ফরিদিকে নিয়ে এসে ওকে এক জায়গায় বাঁধে, বেন্দর মাথার গলায় আছে জুতো দিয়ে গ্রাম থেকে তেড়ে যায়। তারপরে মাসে বলে যে আমি চলে গেছি। পরে খলিল ফলিলের ওই যে বন্ধু আলমগীরের বাপ সে চলে যায়, আর শাবানা ওরা বাড়ি থাকে, শাবানা বড় হয়ে যায়। পরে হুমায়ুন ফরিদি এসে হাত পা চেপে বলে ভাই আমি ভালো হয়ে গেছি আমাকে দাও। পরে ও বাড়ি এসে সবাই বললে কই ওকে ভালো করে যে বাড়ি চলে আসে, এসে বলে আর ও থাকে। এবার ও চায় যে জমি জায়গা যা যত আছে সব সব নিয়ে নেবে। তখন হুমা এই হুমায়ুন ফরিদ সেই চাল করে এবং পরবর্তীতে সেই কথা শাবানা জেনে যাওয়ার পরে চলে আসে আছে ঢাকা শহরে। তখন চলে আসে এক জায়গায় সে ঘুরতে ঘুরতে ভিলেন ফিলেন তাড়াতাড়ি করতে গিয়ে পরবর্তীতে রুবেলের বাপের সাথে দেখা, রুবেলের বাপ বাড়িতে নিয়ে আসে এবং মেয়ে চরিত্র মেয়েকে আসে হিসাবে ওর বাসায় থাকে। পরবর্তীতে হুমায়ুন ফরিদি ওই যে বাড়ি আসে রুবেলের আবার বাপের বন্ধু হয়, জেনে গিয়ে এবার ও কি করে খলিলকে বলে, খলিল তুমি বলবা যে আমার শরীর খারাপ। তারপরে ওই জায়গায় রুবেলের বাপকে মেরে দেয়, মেরে দিয়ে ওখানে একটা স্টিকার মেরে থাকে, স্টিকার পড়ে যায় ওর বা রুবেলের বাপের হাতে। রুবেল ওই স্টিকারটা সবার কাছে খোঁজে, ওইদিকে রুবেল প্রেম করে সোনিয়ার, মানে প্রথম প্রথম মেয়ে ফেয়েদেরকে খাওয়া খেয়ে ফেয়ে মানে প্রেম করে, পরবর্তী ওরা সব মারা ধরা করে। ওই জায়গায় খুব কমেডি সিন আছে। তার পরবর্তীতে সোনিয়ার সাথে প্রেম প্রথম প্রথম প্রেম হয় না, যখন ওর বাপকে হুমায়ুন ফরিদি মেরে ফেললে পরবর্তীতে পরবর্তীতে তারা কি করলো, হুমায়ুন ফরিদি আর হুমায়ুন ফরিদি মানে ওদের ভিলেনদের রুবেল মদ বদ খাবে, সবাই মারবে যে আমার বাপকে কিরা মেরেছে। এই নিয়ে হয় সিনেমায় সুরজ বাঙালি আছে অভিনেতা। এইভাবে সিনেমা আগায়, পরবর্তীতে চলে যায় শাবানা ওদের বাড়ি, শাবানা চলে বাপকে ভালোবাসে মানে ভালো করে। পরবর্তী আলমগীর আছে এই সিনেমার ক্যারেক্টার হিসেবে করে, তা আলমগীর খুব সুন্দরভাবে আলমগীর বস্তি তাড়াতে এসেছিল মানে আনিস ওকে নিয়ে এসেছে, কিন্তু ও টাকা পয়সা নেই। পরে ওর মেরিতে চেড়ে দেয় ওই টাকাটা ওই এতিমদের। আলমগীর হইলেও খলিলের মানে শাবানার সাথে ছোটকালে ব্যবহার করে, ওর বাপ হইলেও বন্ধু ছিল। পরবর্তীতে পরে
আলমগীরকে মানে হুমায়ুন ফরিদি নিয়ে আসে বলে তোমার যদি আসে এতিমখানা বড় করতে তাহলে এর কথা শোন। তারপর মিসি মিসি ওদের বিয়ে করে মানে আলমগীর জানে তাও ওদের বাড়ি থাকে থেকে ওদের ওর সাথে প্রেম প্রীতি তাই পরবর্তীতে বলে আমি তো তোমার দুই নম্বর পরবর্তীতে খলিল জেনে ফেলে। খলিল আবার বলে যে আমি রো আমার চিনতে পারছেন ছোটোবেলা আমাদের বিয়ে তুমি আমার মা বাপরা গেইলো তুমি ওই হুমায়ুন ফরিদ মানে সাল করিতে পরে আলমগীর জেনে যাওয়ার পরে আলমগীর পরে খলিল ওদের বাড়ি আসে রোজি আফসার বাড়ি সব জেনে পরে এদের দুজন হয়। এবার পরবর্তীতে হুমায়ুন ফরিদ মানে হুমায়ুন ফরিদির আলমগীরকে ডেকে নিয়ে আসে মানে মানে রুবেলকে ডেকে নিয়ে আসে আলমগীরকে মারতে হবে পরবর্তী জেনে ও মারামারি করতে গিয়ে বুঝে ফেলে যে আমার বাপকে খুন করে। পরবর্তী দেখবেন লাস্টে গিয়ে সিনেমার এক জায়গায় মারামারি মারামারি হবে এবং হুমায়ুন ফরিদের লোকদের মেরে করবে এবং সিনেমাটা শেষ হয়। তো এই সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে সিনেমা কাকে বলে কত প্রকার। শহীদুল ইসলাম খোকনের কাহিনী পরিচালনায় এবং ছোটকু আহমেদের সংলাপে এবং আলম খান এবং মিল্টন খন্দকার সঙ্গীত এবং গীতিকারে এবং লোকেশন তো সিনেমার ভালো গানগুলো ভালো অ্যান্ড কিশোরদের গলায় সুন্দর গান এবং বলা যায় যে একটা অসাধারণ লোকেশন 1971 সালকে নিয়ে শহীদুল ইসলাম খোকনের একটা মুভি যে মুভিতে অ্যাকশন তো অসাধারণ মার্শাল আর্ট হিসাবে এবং বলবো যে অভিনয় আলমগীর শাবানা ওদিকে রুবেল সোনিয়া হুমায়ুন ফরিদ অলরাউন্ডার খ্যাত নায়ক তার অভিনয় তো কোনো হাত নেই। তো অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকেন সিনেমাটা দেখবেন মুনমুন ক্লাব ইউটিউব চ্যানেলে বা জি সিরিজ মুভিজ বা এনটিভি বাংলা ইউটিউব চ্যানেলে এই সিনেমাটা আছে অবশ্যই দেখে আসতে পারেন এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন বেল আইকনে ক্লিক করবেন।